জীবনে কোনো কিছুকে ভয় না পেলেও ভূতের ভয়টা কিন্তু আমার বরাবরের। আমার বাড়ির চেনা ছবি, এই জায়গাটা তোমরা অনেকবার দেখেছো, কিন্তু ভয়টা কেন এলো? এই পাশের বাড়ির এই ফ্ল্যাটের একজন বৃদ্ধা মারা গেছেন, আর রাত্রির বেলা ঝড়ঝড় যখন হচ্ছে, আমি এই আওয়াজটাতেই কিন্তু উঠে পড়েছিলাম। উঠে যখনই আমি বারান্দাটায় এসেছি, দেখছি নিকোষকালো অন্ধকার তো বটেই, কিন্তু আওয়াজটা কেন বারবার হচ্ছে? ওই আওয়াজটাতেই আমার ঘুম ভেঙে গেল। আমি বাইরের দিকে তাকিয়ে দেখছি, ওমা, আমার ছেলের গাড়িও রয়েছে, অন্ধকার তো বটে, কিরম সাদা মায়াবী জাল আমার ক্যামেরাতে ধরা পড়ছে। আমি কিছুই বুঝতে পারছি না, থেকে থেকেই আওয়াজটা আসছে অন্ধকারের মধ্যে, কিন্তু নিজের বসতবাটিতে ভূত এটা তো আমি ভাবতে পারি না। আমি দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছি, চারিদিকে আলো জ্বালাইনি, আমি চারিদিকে ঘুরছি, আর মাঝে মাঝে আওয়াজটা আসছে। ঘড়িতে তখন একটা বাজছে। আমি সমস্ত দিক ফ্ল্যাশ লাইটটা জ্বেলেই আমি ছবিটা তুলছি, ক্যামেরাটা হাতে নিয়ে গেছি যাতে ফ্ল্যাশ লাইটে ভালো করে ধরা পড়ে। ক্যামেরাটা কিন্তু ছবি তুলতে তুলতে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল। কিছু করার নেই, ওই যে বললাম আমার ভূতে ভয় আছে, তো আমি চলে এলাম আমার ঘরে তাড়াতাড়ি। তারপর আমি বললাম, না, আলোগুলো জ্বালি। কতটা নির্জনতা, রাত্রির একটা বাজছে, নির্জন হবে না তোর কি হবে? আমি তখনও এদিক থেকে ওদিক অবধি দেখছি, কিছুই বুঝতে পারছি না। তখন আমার গোয়েন্দাগিরি আরও বেড়ে গেল। গোয়েন্দাগিরি বাড়তে বাড়তে আমি ভাবলাম যে এরপর আমি কি করব। আস্তে আস্তে আমি তখন ছাদে উঠবার চেষ্টা করলাম, কিন্তু তা বললে তো হবে না, খুব ভয় করছে, ছোট ছেলেকে সাথে নিলাম। ঘরে এবার ছাদের দরজা খুললাম, চারিদিক অন্ধকার। কিন্তু অন্ধকার বললে কি হবে, আমাকে তো দেখতে হবে আমার গাছ পড়েছে কি না। আমি তো কোনো রকম কোনো কিছু ভাবতেই পারছি না যে কি হতে পারে। আগে ভয় করতে না, এখন ভয় করছে। গাছ একটা দুটো এদিক ওদিক হয়ে আছে, আমি গাছ তো যথারীতি আমি তুলবই, কেন এটা আমার নেশা, রাত্রিবেলা গাছ তুলেই আমি তারপর নিচে যাব। বৃষ্টি পড়ুক আর যাই করুক, সমস্ত গাছকে ভালো করে দেখছি যে গাছগুলো কেমন আছে। তোমরাও দেখো যে বৃষ্টির মধ্যে আমার হাতে, আমি কী ভাগ্যিস ক্যামেরাটা নিয়েছিলাম বলে এত সুন্দর জিনিসটাকে আমি ফ্রেম বন্দি করতে পেরেছি কেবলমাত্র। তো আমি গাছগুলোকে রাখছি, আর কোনো আওয়াজ কিন্তু আমি এই সময় আর পাচ্ছি না। হ্যাঁ, রহস্যের উদ্ঘাটন অবশ্যই হয়েছে, কেন কি না বৃত্তান্ত ছাদে এলাম আর আওয়াজটা চলে গেল, সেটা কি করে সম্ভব? এটাই তো হচ্ছে সব থেকে বড় রহস্য, যে এত রাতে আমি ছাদে এসেছি তাও কেন কোনো আওয়াজ নেই। একটা একটা করে তোমরা আগে ছবি দেখো, তোমরাই বুঝতে পারবে যে আওয়াজটা আসলে কিসের, কোথা থেকে আসছিল। গাছ তো এদিক ওদিক অল্প বিস্তর হয়েছে, এমন কিছু ক্ষতি কিছু হয়নি। গাছের গোড়ায় জল জমছে কিনা সেটাও আবার দেখছি, আওয়াজ তো নেই, ছেলে তো পিছনে রয়েছে, নির্ভয়ে কাজ করছি, আমাকে বলছে তুমি থেকে যাও ছাদে। আমি বলছি তুই যাবি না আমাকে ছেড়ে। ছি, যাই হোক, বৃষ্টি তো পড়েই চলেছে, কি আর করা যাবে, এদিক থেকে ওদিক দরজা খুলছি আর দেখছি। আবার এই দরজাটা খুললাম, এদিকটা দেখলাম, এদিকটাতেও তাকিয়ে দেখছি কিছুই নেই। ছাদের গাছ যেমন রাতের অন্ধকারে থাকে তেমনই আছে, আলো জ্বেলেছি, আলোতেই ছবি তুলেছি, বুঝতে পারছ, অন্ধকারে অন্ধকার, কিন্তু মন থেকে তো ভয় আমার যাচ্ছে না। আমি ভাবছি কি হতে পারে, আওয়াজটা ছাদে এলাম চলে গেল, তাহলে হচ্ছিলটা কি?
ওই আওয়াজ আসল রহস্যের উদ্ঘাটন। তারপর আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আস্তে আস্তে ভাবছি আওয়াজটা চলে গেল কেন। এদেরকে আমি কাছে যাচ্ছি, গিয়ে বলছি, কী রে তোরা কি জ্যান্ত হয়ে গেলি নাকি রাতের আঁধারে, কী আওয়াজটা করছে? কিন্তু মনের মধ্যে ভয় তো যাচ্ছে না। জানলাটার দিকে তাকিয়ে দেখছি ওখানে কেউ নেই তো। তারপর দেয়ালে টাঙানো ছবিগুলোকে দেখে ভাবছি কেউ জীবন্ত হয়ে যায়নি তো। না, এরকম তো কিছু নয়, নিজের বাড়িতে কোনো দিন ভয় করে না। তারপর অন্ধকারের মধ্যে আবার চেষ্টা করছি দেখতে, না কোথাও কিছু নেই। তারপরের দিন সকালবেলার এই ছবি, আর এই যে ফাঁক দিয়ে, এই ফাঁক দিয়ে গো গো করে শনশন করে হাওয়াটায় এই ফাঁক দিয়ে যখন আসে এরকম হয়। আর গাছ তো পড়েইছে ঝপাং ঝপাং করে। আসল জিনিস হলো এইটা, এইটা প্লাস্টিকটা আমার খুলে গেছে, খুলে গিয়ে আর ঝপাং 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 করে আওয়াজ কন্টিনিউয়াস হচ্ছে। আর তার সাথে মেলবন্ধন জুড়েছে আমার এই ছাদের দরজাটা। যেটা দেয়া ছিল না, একটু ফাঁকা মতো কড়াই ছিল, এই যে আমি খিল পর্যন্ত দিয়ে রাখি, এ তো রাত্রিবেলা দিচ্ছিলাম যখন, তখন সেটা ঠাউর হয়নি, আর হবেই বা কী করে। এই যে পাশের বাড়িতে ভদ্রমহিলার কাজ চলছে, আমার তো মাথায় ওই সব চলছে। তারপর রহস্যের উদ্ঘাটন করলাম, এই যে হাঁসকলটা ছিল না দেয়া, এইরকম ফাঁকা জাস্ট একটু লাগানো ছিল, যতবার হাওয়া দিচ্ছে ততবার আওয়াজ। এই খিলটা দেয়া থাকে, এই খিলটাও দেয়া নেই এত বড় মোটা, আর ওপরটাও কিছু করা ছিল না, জাস্ট আওয়াজ ছিল আর একটু আঁট ছিল, ওই রকম ক্যাঁচোর ক্যাঁচোর আওয়াজ হচ্ছে। আমরা ভুলটা কোথায় করি, আমরা এইভাবেই নিজেদের জালে নিজেরা ভয়ে মরি। সত্যি কথা বলতে কি, আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি রাম 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 করতে করতে যাচ্ছিলাম, অবশেষে এই দরজাটা আমাকে সকল সমস্যার হাত থেকে বাঁচালো। সকালবেলা প্লাস্টিকটাকে দিলাম খুলে, আর সকালের ছবি হলো এই রকম সুন্দর সুন্দর ফুল আমার অ্যাডেনিয়ামে ফুটেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। রাত্রির একটা রহস্যের উদ্ঘাটন তাহলে অবশেষে করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। মধ্যরাত থেকে একদম সকালের ছবি তোমাদেরকে তুলে ধরলাম। ভূত বলে কিছু আছে কিনা জানি না, কিন্তু মানুষের মাঝে ঈশ্বর বিরাজ করেন এটা মানি।